আপনার কাছে থাকা হেয়ার ট্রিমারটা যদি কোনো কারণে নষ্ট বা পরিষ্কার করার জন্য খোলার প্রয়োজন হয় বা ঠিক করার জন্য খোলার প্রয়োজন হয় সেটা কিভাবে খুলবেন এবং সেটা আবার কিভাবে ফিক্সড করবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি যে মডেলটা নিয়েছি KM9020 মডেলের ট্রিমার, এই ট্রিমারটা কীভাবে আপনারা খুলবেন এবং সেটা আবার ফিক্সড করবেন সেটাই আমি দেখাবো। প্রথমে আপনাকে কী করতে হবে, ব্লেডের মূল অংশটাকে হালকাভাবে একটু প্রেশার ক্রিয়েট করতে হবে সামনের দিকে এবং কোনো কিছু দিয়ে সেটাকে একটু ধাক্কা দিলেই কিন্তু আপনার ট্রিমারের যে ব্লেডটা আছে সেটা কিন্তু খুলে যাবে। খোলা হয়ে গেলে আপনি ট্রিমারের যে মূল অংশটা আছে সেটাকে আপনি সরিয়ে রাখবেন। সরানোর পরে জাস্ট আপনাকে ব্লেডের যে কালো অংশটা আছে এই কালো অংশটাকে আপনাকে খুলতে হবে। খোলা হয়ে গেলে ব্লেডের মূল অংশটাকে আপনি সরিয়ে রাখবেন। সরিয়ে রাখার পর জাস্ট আপনি স্প্রিংয়ের মাথাগুলো কী করবেন, ব্লেডের দ্বিতীয় অংশ থেকে খুলে ফেলবেন। খোলা হয়ে গেলে কালো অংশ থেকে আপনি স্প্রিংটা খুলে সব পার্টসগুলো আপনি কী করবেন, আলাদা আলাদাভাবে রেখে দেবেন এবং এগুলো আপনি কীভাবে আবার সুন্দরভাবে ফিক্সড করে লাগাবেন সেটাও আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যেহেতু আপনি ট্রিমারটা বারবার খুলবেন না, যেহেতু খুলে ফেলেছেন সেহেতু আপনাকে ট্রিমারটা অবশ্যই পরিষ্কার করতে নেবে। পরিষ্কার করা হয়ে গেলে আপনি প্রত্যেক পার্টসটাই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করবেন। আপনি যদি ট্রিমারের তেল থাকে সেটা আপনি দিয়ে নিতে পারেন। ট্রিমারটা আপনাকে সুন্দরভাবে পরিষ্কার করে আপনাকে সেটা আবার সেট আপ করতে হবে। আপনার যে ব্যাটারি অংশটা আছে সেটাও আপনি চেক করে নিতে পারেন যে ব্যাটারি ঠিক আছে কি না। এখন আপনাকে দেখাবো কিভাবে আপনি ব্লেডটা আবার ফিক্সড করবেন বা ঠিক করবেন। প্রথম আপনাকে কালো অংশটার সাথে কী করতে হবে, স্প্রিংটাকে সুন্দরভাবে বসাতে হবে। ভালোভাবে লক্ষ্য করুন যে আমি কীভাবে স্প্রিংটা বসাচ্ছি। ঠিক এভাবে আপনি বাসায় বসে আপনি স্প্রিংটা বা আপনার ট্রিমারটা ঠিক করে নিতে পারবেন। জাস্ট আপনার কী করতে হবে, স্প্রিংটা সুন্দরভাবে আপনার কালো অংশের সাথে বসিয়ে নিতে হবে। বসানো হয়ে গেলে আপনার যে ট্রিমারের যে মূল ব্লেডের অংশটা আছে সেটার উপরে আপনাকে সুন্দরভাবে বসাতে হবে। বসানোর আগে অবশ্যই আপনি খেয়াল করতে হবে যে ট্রিমারের ব্লেডের যে সাদা অংশ দেখতে পাচ্ছেন উঁচা, সেটার সাথে কী করতে হবে, স্প্রিংয়ের যে একটু বাড়তি অংশটা আছে সেটাকে আপনি ওইটার ভিতর দিয়ে আপনাকে প্রবেশ করে দিতে হবে। এজন্য হালকা একটু পেছনের দিকে নিয়ে জাস্ট আপনার আঙ্গুল দিয়ে ওটাকে প্রেশার ক্রিয়েট করে ওই সাদা অংশের ভিতরে আপনাকে প্রবেশ করে দিতে হবে। প্রবেশ করানো হয়ে গেলে ব্লেডের যে দ্বিতীয় অংশ আছে ওই দ্বিতীয় অংশটাকে আপনাকে নিতে হবে। নেওয়ার পর জাস্ট আপনি ওই ব্লেডের যে উপরে দেখতে পারবেন যে দুটো ছিদ্র আছে, এই দুটো ছিদ্রর উপরে কী করতে হবে, স্প্রিংয়ের যে দুটো মাথা আছে এটাকে আপনাকে প্রবেশ করে দিতে হবে। কীভাবে এটা প্রবেশ করানো ভালোভাবে আপনি লক্ষ্য করুন। জাস্ট আপনি কোনো কিছু দিয়ে বা ওটার উপরে আপনি উঠিয়ে দেবেন, উঠানোর পর জাস্ট আপনি ওটা ঠিক করে ওই ছিদ্রের ভিতরে প্রবেশ করে দেবেন। সেমভাবে আপনার যে দ্বিতীয় স্প্রিংয়ের মাথাটা আছে সেটাকে আপনাকে কী করতে হবে, একইভাবে ওই ছিদ্রের ভিতরে প্রবেশ করে দিতে হবে। প্রবেশ করানো হয়ে গেলে হালকা একটু নিচে দেখতে হবে যে আপনার ব্লেডটা কি সুন্দরভাবে বসেছে কিনা। বসানো হয়ে গেলে জাস্ট আপনাকে কী করতে হবে, হালকা একটু বাঁকা করে দিয়ে মূল ট্রিমারের অংশে আপনাকে ওটা বসানোর জন্য হালকা একটু প্রেশার ক্রিয়েট করে চাপ দিতে হবে। চাপ দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার যে ব্লেডের মূল অংশটা আছে সেটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। আপনি এখান থেকে আপনার ট্রিমারটা চালিয়ে দেখতে পারেন যে আপনার ট্রিমারটা ঠিক হয়েছে কিনা। চালানোর পরে অবশ্যই এখান থেকে আপনি কম বেশি করে দেখতে পারেন যে আপনার ব্লেডটা কি কম বেশি হচ্ছে কিনা। কম বেশি না হলে কিন্তু আপনার ব্লেড সুন্দরভাবে বসানো হয়নি বুঝে নিতে হবে। যদি ঠিকভাবে কম বেশি হয় তাহলে বুঝতে হবে যে আপনার ট্রিমারটা কিন্তু ঠিকভাবে ব্লেড সেট আপ করা হয়ে গেছে। সেট আপ করা হয়ে গেলে পাশে থাকা যে আপনি নিচে যে ব্যাটারি অংশটা আছে সেটাকে আপনি সুন্দরভাবে খুলে একটু পরিষ্কার করে দেবেন এবং এখানে যে স্ক্রুটা আছে এই স্ক্রুটা খুলে কিন্তু আপনি ট্রিমারের যে মূল অংশটা আছে সেটাও কিন্তু আপনি খুলে পরিষ্কার করতে পারেন। তো এভাবে আপনি আপনার বাসায় বসে ট্রিমারটা ঠিক করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।